নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি। আজকে আমি বানাবো আমরুই। তাই আমরুই বানানোর জন্য আমার কি কি উপকরণ লেগেছে সেটা বলে দিই। আমি 4 পিস রুই মাছ নিয়েছি, একটা হাফ টুকরো আম সেটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 3 কোয়া রসুন বাটা, সর্ষে বাটা, কালো জিরে, হলুদ, শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ মতো লবণ আর তেল। চলে এলাম দ্বিতীয় পর্যায়ে। এবার কড়াইতে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। এবার ওর সঙ্গে অ্যাড করছি 2 শুকনো লঙ্কা। লঙ্কাগুলো হালকা ভাজা ভাজা হবে। তারপর আমি অ্যাড করবো একটু রসুন বাটা। আমি রসুন বাটা দেওয়ার আগে 1 চামচ কালো জিরে অ্যাড করলাম। কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার রসুন বাটাটা অ্যাড করছি। এবার আমি হলুদ অ্যাড করছি। এবার আমি সর্ষে বাটাটা অ্যাড করে দিচ্ছি। আপনারা প্রতিদিন তো মাছের অনেক ধরনের রেসিপি খেয়ে থাকেন, এই প্রচন্ড গরমে এই রুই মাছ দিয়ে আম দিয়ে একবার বানিয়ে দেখবেন, আম রুইটা অসাধারণ খেতে লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি আমটা। ভেজে নিচ্ছে একটু ভালো করে, খুব একটা না, সামান্য করে আমটার সঙ্গে সর্ষেটা মিশিয়ে নেব। এবার অ্যাড করছি সামান্য লবণ। লবণটা পরিমাণ মতো আপনারা যতটা আম নেবেন সেই অনুপাতে লবণ নেবেন। আমি সামান্যই লবণ দিয়েছি, পরে লাগিয়ে আবার দেব। এবার একটু সামান্য জল অ্যাড করব, খুবই সামান্য। এবারে অ্যাড করব আমি 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, এই লঙ্কাটা কাঁচা লঙ্কাটা অ্যাড করব। কাঁচা লঙ্কাটাতে কিন্তু গন্ধটা খুব সুন্দর হবে। আপনারা আমটা তো কাঁচা আম, কাঁচা আমের সঙ্গে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর গন্ধ হয়। আর সর্ষের তেল দিয়েই করার চেষ্টা করবেন, তাহলে ছাঁচটা ভালো হবে। এবারে আমি জল অ্যাড করব। আরো একটু জল অ্যাড করব, কারণ গ্রেভিটা ভালোভাবে ফুটে বসবে। আমার ঝোলটা প্রায় ফুটে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি মাছগুলো অ্যাড করব। মাছগুলো আরেকটু ফুটবে ঝোলটার সঙ্গে। এবার একটু আঁচটা বাড়িয়ে দিলাম। আমার আমরুইটা রেডি হয়ে গেছে, এবার আমরুইটাকে আমি নামিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আমরুইয়ের রেসিপি। আপনারা বাড়িতে তৈরি করুন ঝটপট, আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, খুব ভালো লাগবে। আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো।
ততক্ষণে আমার চ্যানেলটা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আমি আরও নতুন নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন।